সালামু আলাইকুম আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা ফিনান্সিয়াল মডেলিংয়ের এক্সাম্পল দেখানোর জন্য যেটা মূলত ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল মডেল তো আমরা খুব সিম্পল একটা ব্ল্যাঙ্ক এক্সেল ওয়ার্কশিট থেকেই শুরু করছি ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যাকচুয়ালি তো আমরা এটা আসলে পার্ট বাই পার্ট করব তো প্রথম পার্টে আমরা দেখব কিভাবে আমরা এনপিভি মডেলটা তৈরি করতে পারি যেখান থেকে আমরা সরাসরি ডিসিশনে যাব এই জন্য আমরা যেটা করছি সেটা হলো যে একটা পিরিয়ড ফাইভ ইয়ার পিরিয়ড কনসিডার করছি ধরে নিই যে প্রজেক্টটার বয়স হবে পাঁচ বছর মেয়াদ হবে পাঁচ বছর এটা কম সময় বা এর থেকে বেশি সময়ের জন্য ডেফিনেটলি তৈরি করা যেতে পারে বাট এক্সাম্পল হিসেবে আমরা এটা পাঁচ বছরের জন্য এই প্রজেক্টটাকে ধরছি তো নরমালি আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে শুধু এনপিভি ক্যালকুলেট করার জন্য যে বেসিক মডেলটা সেটা দেখাবো যেখানে আমাদের কয়েক ধরনের ক্যাশ ফ্লো থাকবে তার মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টস একটা অপারেটিং ক্যাশ ফ্লোস আর একটা টার্মিনাল ক্যাশ ফ্লোজ আমরা জানি এই তিনটা বেসিক টাইপ অফ ক্যাশ ফ্লোজ সাধারণত থাকে একটা প্রোজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড শুরুতে আমরা এই পার্ট ওয়ানে আমরা এই ক্যাশ ফ্লোর ক্যালকুলেশনগুলো মডেল ইনকর্পোরেট করব না আমরা মোটামুটি একটা ক্যাশ ফ্লো টাইপ করব হার্ড কোডিং করব করে আমরা সেটাকে মূলত ইউজ করব পরবর্তীতে অন্যান্য পার্টগুলোতে যেটা করা হবে সেটা হলো প্রতিটা টাইপের ক্যাশ ফ্লোর জন্য আলাদা মডেল ডেভেলপ করা হবে সো সেগুলো হবে ছোট ছোট আসলে ছোট বড় যাই হোক না কেন মানে আলাদা আলাদা মডেল এবং এটা হবে একটা মডেল সো এই মডেলে তখন আমরা আবার কানেক্ট করব তো আমরা যেমন দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমরা ধরেছি ইয়ার জিরোতে তার মানে এখন শুরু প্রজেক্টের শুরুতে এক লক্ষ টাকা এবং মাঝখানে ইয়ার টু এবং ফোরে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ হাজার টাকা করে আবার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে হুইচ ইজ রিয়েলিস্টিক কারণ যে কোনো অ্যাসেট ইনভেস্ট করার পর দেখা যেতে পারে দেখা যায় যে পরে কয়েক বছর পর হয়তো সেটাকে অনেক ধরনের রিনোভেশন আপগ্রেডেশন করতে হতেই পারে অপারেটিং ক্যাশ ফ্লো আমরা ধরে নিয়েছি ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ফর্টি ফাইভ এবং ফিফটি এগুলো সবই হলো আমরা ধরে নিচ্ছি বাট অ্যাকচুয়ালি মডেলে কিন্তু মডেলটা যখন আরও কম্প্রিহেন্সিভ হবে তখন এগুলো আসলে লিঙ্ক করা থাকবে ওই ধরনের প্রতিটা ক্যাশ ফ্লোর সাথে যেমন অপারেটিং ক্যাশ ফ্লোটা আলাদা একটা মডেল থাকবে আর আলাদা ওয়ার্কশিটে সেই ওয়ার্কশিটের সাথে এই ভ্যালুগুলো ইয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর যে ভ্যালুগুলো সেগুলো লিঙ্ক করা থাকবে সো আলটিমেটলি এখানে ফর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ফোর্টি ফাইভ থাউজেন্ড এগুলো থাকবে না থাকবে আসলে একটা লিঙ্ক টু দ্য ক্যালকুলেটেড অপারেটিং ক্যাশ ফ্লো আর টার্মিনাল ক্যাশ ফ্লো আমরা আপাতত ধরে নিচ্ছি পঁচাত্তর হাজার এখন কিছু ফর্মেটিং তো করতেই হয় ফর্মেটিংয়ের ব্যাপারটা কেউ সবার শেষে করে কেউ শুরু থেকেই করে আবার আমি যেমন যখন মনে হয় যে এখানে ফর্মেটিংটা ঠিক করে ফেলি তখন করে ফেলি তো খুব সিম্পল কিছু টুলস যেমন বর্ডার হ্যাঁ শেডিংস ইত্যাদি ইত্যাদি এগুলো ইউজ করা হয় তো সবগুলো ক্যাশ ফ্লো আমরা যদি একসঙ্গে নিই তাহলে আমরা পাবো নেট ক্যাশ ফ্লো প্রজেক্টের সো আমরা এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টগুলোকে যেহেতু নেগেটিভ আগেই ধরেছে যেটা ক্যাশ আউটফ্লো সো আমরা এবং যেগুলো ক্যাশ ইনফ্লো সেগুলোকে পজিটিভ ধরেছি সুতরাং সবগুলো আমরা সাম দিয়ে সাম ফাংশন দিয়ে যোগ করে দিলাম এখানে যে এরোর এসেছে এটা জাস্ট যেহেতু ভ্যালুগুলো ইনকনসিস্ট্যান্ট কোথাও এমটি টি সো এটা আমরা জাস্ট ইগনোর করে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি বছরের ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লোগুলো একসঙ্গে হয়েছে তো নেট ক্যাশ ফ্লো পাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এটার থেকে এনপিভি ক্যালকুলেট করা কিন্তু এনপিভি ক্যালকুলেট করতে গেলে আমাদের একটা ডিসকাউন্ট রেট দরকার যেটা নর্মালি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল হয় তো আমরা আপাতত সেটা পরবর্তীতে আবার আরেকটা সেপারেট মডেল হবে সেটা এখানে কানেক্ট হবে এখন আপাতত টেন পারসেন্ট ধরে নিচ্ছি উইচ ইউ ক্যান চেঞ্জ এনি টাইম আর এনপিভি ক্যালকুলেট করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর ফাংশন আছে এনপিভি ফাংশন সেটা ইউজ করছি প্রথমে রেট তারপর কমা দিয়ে সমস্ত ভ্যালুগুলোকে সিলেক্ট করতে হবে রিমেম্বার ইট শুড স্টার্ট ফ্রম ওয়ান ইয়ার ওয়ান এবং ইয়ার জিরোটা আলাদা করে আমাদেরকে এখানে নিতে হবে সো এখানে যেহেতু ইয়ার জিরো আমাদের অলরেডি আউটফ্লো হিসেবে মাইনাস আছে সুতরাং আমরা এটা করলাম আর কখনও কখনো এখানে পার্সেন্টেজ চলে আসে কারণ ওপরের নিচে পার্সেন্টেজ আছে এক্সেল নিজে থেকে নিয়ে নেয় আমরা সেটা ফর্মেটটা চেঞ্জ করে দিলেই ইট উইল ওয়ার্ক হ্যাঁ আমরা জেনারেল বা নাম্বার যেই ফর্মেট সুইটেবল হয় সেটা দিলাম এবং যেহেতু একটা একটা মডেল আমি নর্মালি মডেলে ডেসিমেল পয়েন্ট রাখি না বিকজ ইট ইজ অ্যাবাউট ফিউচার হ্যাঁ এটা এমনিতেই বাস্তবে ভ্যারি করবে সো ডেসিমেল নিয়ে রাখার কোনো দরকার নেই তো ডিসিশন হচ্ছে আমরা জানি এনপিভি পজিটিভ হলে প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেবল সিঙ্গেল প্রজেক্টের ক্ষেত্রে আর যদি নেগেটিভ হয় তাহলে নট অ্যাকসেপ্টেবল সো আমরা এটা সিম্পল একটা ইফ ফাংশন ইউজ করে আমরা ডিসিশনটা এখানে নিয়ে আসব সো আমরা ইফ দিয়ে আমরা দেখবো যে যদি ইফ দ্য এনপিভি ওপরে ঠিক ওপরে এনপিভি আছে ই ফোরটিন সেলে সো ইফ ইফ ই ফোরটিন সেল ইজ গ্রেটার দেন জিরো তাহলে উই আমরা এখানে জাস্ট একটা টেক্সট দিচ্ছি যে ইনভেস্ট দিস ইজ দ্য ডিসিশন অ্যান্ড ইফ নট যদি না হয় তাহলে ডু নট ইনভেস্ট অথবা ডোন্ট ইনভেস্ট এটা অবশ্যই কোটেশন মার্কের মধ্যে থাকতে হবে আমরা জানি তো এটা একটা আসলে খুবই সিম্পল মডেল এবং আমরা খুব সহজে এটা করতে পারি শুরুতে এভাবে করাটা আমার কাছে মনে হয় বেটার যে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়ে একটা অ্যাজিউমড ভ্যালু বা কাল্পনিক ভ্যালু বসিয়ে আমরা মূল মডেলের যে ফাইনাল আউটপুটটা সেটা আমরা নিয়ে আসতে পারি পরবর্তীতে এর বিভিন্ন ভ্যালুতে আমরা সেপারেট মডেল তৈরি করতে পারি সেগুলো আমরা অন্যান্য পার্টে আসব আমি এখানে গ্রিড লাইন্সগুলোকে আউট করে দিচ্ছি তাহলে দেখতে অনেক ভালো দেখায় সেই জন্য বাট ইট ইজ নট ম্যান্ডেটরি এবং আরও কিছু ফরম্যাটিং করছি কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ওকে দিস ইজ দিস ইজ টাইম টু ডু সামথিং অন দ্য ফরমেটিং অব দিস ওয়ার্কশিট সো জাস্ট কিছু টেক্সটের যেভাবে চোখে ভালো লাগে আর কি যার যার রুচি পছন্দ অনুযায়ী সেটা করা যেতে পারে তবে পরবর্তীতে আমি যখন এর পেছনের মডেলগুলো অর্থাৎ যেমন ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মডেল অপারেটিং ক্যাশফ্লোর মডেল টার্মিনাল ক্যাশফ্লোর মডেলগুলো তৈরি করবো তখন আমি এই যে ফ্রেমওয়ার্কটা হ্যাঁ পিরিয়ড ওয়াইজ যে ফ্রেমওয়ার্ক হ্যাঁ এখানে দেখানো হয়েছে ইয়ার জিরো ওয়ান টু থ্রি ফোর এটাই যাতে মেনটেন হয় এবং সেম ফর্মেট যাতে মেনটেন হয় সেজন্য আমি যেটা করব যে এই ওয়ার্কশিটটাকে আসলে আমি পরবর্তীতে কপি করব কপি করে সেখানে আমি অ্যাডজাস্টমেন্ট করব তো যাই হোক এখন আমি বিশেষ করে ডিসিশন ডিসকাউন্ট রেট এবং এনপিভি এবং ডিসিশন এগুলোতে কিছু শেডিং দিচ্ছি শুরুতে আমি শেডিং দিচ্ছি বাট আমার কাছে পরবর্তীতে মনে হলো যে এটাতে শেডিং ঠিক না দিয়ে উই ক্যান ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং যেমন এটা ভালো একটা আইডিয়া যে যদি এনপিভি নেগেটিভ হয় এবং ডু নট ইনভেস্ট ডিসিশনটা আসে তাহলে এটা সামথিং লাইক রেড অর দিস কাইন্ড অফ কালার থাকতে পারে শেডিং থাকতে পারে আর যদি এটা পজিটিভ হয় এবং ডিসিশন যদি হয় ইনভেস্ট তাহলে সেটা গ্রিন বা এ ধরনের কিছু থাকতে পারে সো এটা আমরা আসলে ডিফাইন করে দিতে পারি বাই ইউজিং দ্য কন্ডিশনাল ফরম্যাটিং তো এটা করতে গিয়ে আসলে বিভিন্ন ধরনের উই ক্যান প্লে আরাউন্ড হ্যাঁ কখন কারণ কাজ করতে করতে বোরিং লাগে তখন হয়তো বা এই ধরনের একটু ক্রিয়েটিভ যে আমি কী দিলে ভালো লাগে একটু ট্রাই করে দিই এটার থেকে ওটা ভালো ইত্যাদি ইত্যাদি এটা উই ক্যান টেক লং টাইম ইউনো ইফ উই হ্যাভ হ্যাঁ সো আমি সেটাই করেছি এখানে তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব হ্যাঁ এবং তারপরে আলটিমেটলি আমরা দেখব যে ফাইনালি মডেলটা চেহারা কেমন দেখায় সো এটাই হবে আমাদের এটাই হচ্ছে আমাদের মূলত পার্ট ওয়ানে যেটা আমাদের এনপিভি এনপিভি টুল ইউজ করে ক্যাপিটাল বাজেটিং টুল ইউজ করে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল ডিসিশন নেওয়া ওয়েদার উই শুড ইনভেস্ট অর উই ডোন্ট ইনভেস্ট এর পরের পার্টগুলোতে আমরা আলাদা করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অপারেটিং ক্যাশ ফ্লো টার্মিনাল ক্যাশ ফ্লো এগুলো আমরা দেখব এবং পরবর্তীতে একটা সময় আমরা ডিসকাউন্টেড বা ওয়েটেড এভারেস কস্ট অফ ক্যাপিটাল কীভাবে আসলো সেটাও আমরা দেখব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন